আর আমি এখানে রাত্রে পড়াশোনা করি আর দিনে রাত 26টা অভ্যাস করি। আমরা থ্যাঙ্ক ইউ দেই না, যেমন স্যার আর পুলিশ যারা আছেন আমাদের ফায়ার সার্ভিস, তারপরে আরও অন্যান্য পেশাদার, তাদেরকে আমরা হচ্ছে থ্যাংক ইউ জানাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সারা বিশ্বব্যাপী 5ই ডিসেম্বরকে ইন্টারন্যাশনাল ভলেন্টিয়ার ডে হিসেবে পালন করা হয়। এরই ধারাবাহিকতায় এবার ভলেন্টিয়ার ফর বাংলাদেশের ময়মনসিংহ ডিস্ট্রিক্ট থেকে পরপর 3টি প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল। আমরা সকালবেলায় গ্রেট কাইন্ডনেস চ্যালেঞ্জ নামে একটি প্রোগ্রাম করি এবং বিকেলবেলায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সাইকেল চালাই পরিবেশ বাঁচাই এই শিরোনামে একটি প্রোগ্রাম করি এবং রাতের বেলায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি নৈশ বিদ্যালয়ে ইউনিভার্সাল চিলড্রেন্স ডে এর ফেজ 2 এর প্রোগ্রামটি করি। যারা ফেজ 1 নিয়ে করা ভিডিওটি এখনও দেখেননি, তারা চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসতে পারেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। প্রতি বছরের ন্যায় এবারও ভলেন্টিয়ার ফর বাংলাদেশ থেকে গ্রেট কাইন্ডনেস চ্যালেঞ্জ নামে এই প্রোগ্রামের আয়োজন করা হয় এবং আমরা প্রায় সকাল 12টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসে পৌঁছে যাই এবং সেখানকার কর্মরত সবাইকে ফুলেল শুভেচ্ছা জানাই। এরপর আমরা ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ে গিয়েছিলাম এবং সেখানেও কর্মরত সবাইকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর আমরা ময়মনসিংহ ডিবি কার্যালয়ে গিয়েছিলাম। তারপরে আরো অন্যান্য পেশাদার, তাদেরকে আমরা হচ্ছে থ্যাংক ইউ জানাই, ধন্যবাদ জানাই। স্যার ফুল দিয়ে হচ্ছে আপনাদেরকে ধন্যবাদ। এটি হচ্ছে ময়মনসিংহের মিডিয়া কন্ট্রোল রুম, এখানেও কর্মরত সবাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় আর এর মধ্য দিয়ে আমাদের সকালবেলার প্রোগ্রামটি সমাপ্ত করা হয়। রাতের বেলা ইউনিভার্সাল চিলড্রেন্স ডে এর ফেজ 2 এর প্রোগ্রামটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি নৈশ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। নৈশ বিদ্যালয়ে মূলত সেসব বাচ্চাদেরই পড়াশোনার সুযোগ করে দেওয়া হয় যারা দিনের বেলা কোথাও না কোথাও কাজ করে। এদের মধ্যে এমন অনেকেই আছে যারা দিনের বেলায় হোটেলে কাজ করে, আবার কেউ বা চায়ের দোকানে কাজ করে। এরপর আমরা একটি ড্রয়িং প্রতিযোগিতার আয়োজন করি, যেখানে শিক্ষার্থীরা খুব স্বতঃস্ফূর্তভাবে যার যা ইচ্ছা আঁকানোর মধ্য দিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সবার ড্রয়িং যাচাই বাছাই করে 5 জনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় এবং হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। এটা কোথায় আছে, মানে বাংলাদেশ ঢাকা কোথায়, বাংলাদেশে কোথায়, জায়গার নাম কি, যে বলতে পারবে তার জন্য একটা স্পেশাল চকলেট আছে আমার থেকে। আমাদের প্রিয় স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা, তবে বিশ্বে তো এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা, তবে বিশ্বে তো এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা, দুনিয়া তো আলোয় শোনা যেত,
বঙ্গবন্ধু মরে নাই। পরে তুমি ভাই পুলিশ, পুলিশ সবচেয়ে বেশি পাওয়া গেছে, পুলিশ ফুটবল আর আর্মি। মানে গরিব মানুষ লেখাপড়া জানে না, নিজের নামটা লিখতে পারে না, আবার কোনো কিছু পারে না, ওর জমা জমি আরেকজনকে দিয়ে দিতে চায়, টাকার জন্য মানুষ অনেক কিছু করতে পারে এরকম। আমি চাই যাতে ফ্যাব্রিক স্টার্ট হয়ে যাতে ওই কাজটা বন্ধ করতে পারি, বা আমাদের এখন একটা ছাড় আছে, ওই ছাড়ে ওই কাজটা দুই নম্বরই কাজটা সে পছন্দ করে। সেজন্য আমিও মানে ওর সাথে চাই যাতে দেশটা দুই নম্বর এরকম করতে চাই। আমার নাম আকাশ, আমি বৈরাস পরিবারে থাকি। আমার বাবা হোটেলে কাজ করে, আমার মাও কাজ করে, আর আমিও কাজ করি। কাজের ঘাটতি দিয়ে পড়ালেখা করি, কাজে করি। আমি বড় হয়ে সিআইডি হতে চাই। সিআইডি হয়ে অপরাধী করে রাতের বেলা এখানে এসে পড়া। জি, তুমি হাত ছেড়ে দিবা না? তুমি সপ্তাহে থাকো। চঞ্চল বলো, চঞ্চল সকালে স্কুলে যাই, স্কুলতে এসে খাওয়া দাওয়া শেষ করি, একটু পেলি খেলার পর রাত্রে বেলা আবার ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার ডে, এই দিবসটার মানে কি জানি আমরা? বাংলা বলতে পারবো কেউ? মানে জানি কি, এই যে আপনাদের পাশে যে আপনাদের ভাইয়ারা আপুরা বসে আছে ইয়েলো টি শার্ট পরে, হলুদ টি শার্ট পরে, এরা কারা? এরা ভলান্টিয়ার। ভলান্টিয়ার মানে কি? ভলান্টিয়ার মানে হচ্ছে
স্বেচ্ছায় সঙ্গা, মানে তারা এই যে আপনাদের সাথে সময় কাটাচ্ছে, আপনাদেরকে কিছু শেখাচ্ছে, আপনাদের সাথে মজা করছে, এটা কিন্তু তারা স্বেচ্ছায় করছে। এটার জন্য এই কাজের জন্য তারা কোনো টাকা পাচ্ছে না, ঠিক আছে? তারা বিনামূল্যে এই কাজটা নিজের থেকে করছে, নিজের একটা দায়বদ্ধতা থেকে করছে, মানে নিজে এটা ফিল করে যে সে যা জানে তা সে আপনাদেরকে শেখাতে চায়, বুঝতে পেরেছি? অথবা সে যেই জায়গাটাতে থাকে সেই জায়গাটাকে সে সুন্দর করে রাখার জন্য সে স্বেচ্ছায় তার রাস্তা পরিষ্কার করছে, এটা ভলেন্টিয়ারিজম। হয়তো সে কোনো কোথাও গিয়ে কাউকে চিকিৎসা সেবা দিচ্ছে ফ্রিতে, এটা ভলেন্টিয়ারিজম। তো যে যেটা পারে সে সেটা বিনা শ্রমে, বিনা পারিশ্রমিকে, মানে বিনা পয়সায় সেটা করা, সেটা হচ্ছে ভলেন্টিয়ারিজম। এবার সারা বিশ্বে কিন্তু এই দিবসটা আজকে পালিত হচ্ছে, তারা যেরকম আপনাদের সাথে সময় ব্যয় করছে, এবং এরকম অনেক জায়গায় সারা বিশ্বে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ভলেন্টিয়ার টিম যারা এদের মতো আছে তারা কিন্তু এই দিনটাকে সেলিব্রেট করছে, উদযাপন করছে। এই যে ভাইয়ারা আপনারা ইয়েলো টি শার্ট পরা, এটা হচ্ছে তাদের ড্রেস। ইয়েলো টি শার্ট দেখলে তার আপনারা বুঝবেন যে এই মানুষগুলো ভলেন্টিয়ার ফর বাংলাদেশ থেকে, তাদের যে টিমটার নাম, এই ধরনের টিম আছে, আমি বুঝতে পেরেছি। এরাও মেসি টিম, রোনালদো টিম আছে না, এরাও এক একটা টিম, এরাও কিন্তু এই মেসি রোনালদোর মতোই কি সোসাইটিতে খেল। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাজপথে আবার মিছিল তো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, তবে বিশ্বে তো এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা, তবে বিশ্বে তো এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির।